বহরমপুরে জমি জবরদখলের অভিযোগ, জমি দখলের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও সরকারের অনুমতিতেই দোকান হয়েছে পাল্টা, আবার অভিযোগ সেই যুবকে। রয়েছে ট্রেড লাইসেন্সের কপিও, বুলডোজার দিয়ে ভাঙা হলো দোকান। তবে কি সরকারের মদতেই জবরদখল, না হলে কেন দেওয়া হয়েছিল অনুমতি? জমি নিয়ে চলছে বড় কি কোনো জালিয়াতি? ঠিক এই জায়গা থেকে কি তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, দেখো। সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই দোকানঘর কার্যত ভেঙে দেওয়া হলো। বহরমপুরে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে স্ট্যান্ডটি রয়েছে তার পাশেই কিন্তু এই দোকানঘরটি তৈরি হয়েছিল। জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, ডিস্ট্রিক্ট কালেক্টরেটের জায়গায় কিন্তু এই দোকানঘরটিকে নির্মাণ করা হয়েছিল এবং দীর্ঘদিন থেকে সেই বিষয়ে কিন্তু দোকান কর্তৃপক্ষ তা দোকান মালিককে কিন্তু নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই নোটিশে কোনো রকম কর্ণপাত তারা করেননি, এমনটা কিন্তু স্পষ্টত দাবি করা হচ্ছে। এসডিও তিনি যেটা জানাচ্ছেন যে একাধিকবার নোটিশ করার পরেও সেই কর্ণপাত না করাতে এই দোকান কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়। মানে আপনার কিসের দোকান ছিল? চায়ের দোকান এবং জেরক্স অনলাইনের কাজ করতাম। কেন ভাঙলো? কেন আজকে 10-12 বছরের পুরনো ঘর ছিল আমার থানার সামনে, মানে টেকা স্ট্যান্ডের মোড়ে। উইদাউট নোটিশে আজকে চেয়ারম্যান ওই ঘরটা ভেঙে দেয় আমার। ভেঙে দেওয়ার পর আমাকে চেয়ারম্যান প্রতিশ্রুতি দেয় যে তোমাদেরকে আপাতত টেম্পোরারি ব্যবস্থা করে দেবো। তো চেয়ারম্যানের সহযোগিতায় আমি এখানে টেম্পোরারি ঘরটা করেছি এবং চেয়ারম্যান বলেছিল এখন টেম্পোরারি করে পার্মানেন্ট যখন ঘর দেবো তখন এই জায়গাটা ছেড়ে দেবা, যেহেতু সরকারি জায়গা। মানে সহযোগিতাতে ট্রেড লাইসেন্স, রীতিমতো নিজের নামে ইলেকট্রিক বিল, দুখানা পোল বসিয়েছি, তার নো অবজেকশন সার্টিফিকেট সব কিছু দিয়েছে চেয়ারম্যান। তারপরেও এসডিও সাহেব এসে এবং পৌরসভা এসে আমার ঘরটা এভাবে ভেঙে দিল। থেকে আপ টু সুশ্রুত পর্যন্ত পুরোটাই সরকারি জায়গা। সেখানে আপনার দোকান করলেন কেন? আমরা দোকান যেহেতু টেম্পোরারি চেয়ারম্যান অর্ডার দিয়েছে বলেই করেছি। তো দিদির কাছে এটুকুই ইয়ে রাখবো যেন দিদি মানে এই ন্যায্য বিচারটা করে, আমি যেন পুনর্বাসন পাই। আজকে কি বললো এসডিওসে? কি বললো এসডিওসে? বলছে তুমি নোটিশ দিয়েছি, তুমি কেন ঘর ভাঙনি? আলা দাদা, আমাকে যেহেতু এই লাইনে তো আরও অনেকে আছে, আমি তো একা নেই, তো আমি পার্মানেন্ট ঘর দেবে চেয়ারম্যান সাহেব, তখন এইটা ছেড়ে দেবো। যেটা জানাচ্ছেন যে বেশ 6 মাস আগে কিন্তু পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছ থেকে পারমিশন নিয়ে এসে এই দোকানঘরটি তিনি তৈরি করেছিলেন এবং একটি জেরক্সের দোকান, চায়ের দোকান এইগুলো কিন্তু এখানে ছিল। আমি দেখানোর চেষ্টা করবো ভিডিও চ্যানেল যে ছবি দেখাচ্ছেন, কার্যত কিন্তু দুমড়ে মুচড়ে এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে দোকানঘরটিকে। ভেতরে বেশ কিছু আসবাবপত্র থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে দোকান মালিকের পক্ষ থেকে স্পষ্টত দাবি করা হচ্ছে যে অনুমতি নিয়েই কিন্তু এইখানে এই দোকানঘর তৈরি করা হয়েছিল। তবে তিনি স্বীকার করছেন যে সরকারি জায়গাতে কিন্তু তারা তিনি দোকানঘর তৈরি করেছিলেন 6 মাস আগে, তার অন্য জায়গাতে দোকান ছিল, সেই দোকানঘর ভাঙার পরে কিন্তু এই দোকানঘরটিকে 6 মাস আগে পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে এই দোকানঘর তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। বুলডোজার এনে কার্যত সকাল থেকেই এই দোকানটিকে ভাঙার প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বিগত দিনেও আমাদের বাস স্ট্যান্ড এরিয়া এবং শহরের বিভিন্ন জায়গাতে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল, যেখানে ফুটপাত বা আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে ড্রেনগুলো একদম ক্লগড হয়ে গেছে। এই যে দোকানগুলো আছে, দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে, সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাতের ওপরে, যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন, প্রত্যেকে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকে আমরা আছি এখানে। তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে, এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব, এবং যাতে ফুটপাথ এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো পুরো ক্লগ হয়ে গেছে, ড্রেনগুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব। বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, সেখানকার রাস্তার ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বেহাল দশা, অল্প বৃষ্টিতে জল জমে যায় সেখানে। আর এই বেহাল রাস্তাতে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দেরকে। প্রশাসনকে বারবার জানানো হয়েছে কিন্তু লাভে লাভ কিছুই হয়নি, সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজু, দেখো। দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ ২৪ পরগনার মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা সিঙ্গির মোড়, আর আমতলা সিঙ্গির মোড়ের যে রাস্তা
অর্থাৎ রাজ্য সড়ক হলেও কি হবে। মূলত বলা চলে যে এই দুটো বিধানসভা সংযোগস্থল এবং গুরুত্বপূর্ণ রাস্তা নিবারণ দত্ত রোড। আমি আমার ভিডিও জনস্থে দেখাতে বলবো এই যে রাস্তার ছবিটা, যে রাস্তার দশাটা কি, এবং দূরে রয়েছে রাস্তা অবরোধ করা পুলিশি ব্যারিকেড, জলের পাইপ ও বেঞ্চ ফেলে মূলত রাস্তা অবরোধ। ঘটনাস্থলে এসছে বিষ্ণুপুর থানার পুলিশ। এছাড়াও এই যে আমার এই যে সামনের দিকে দেখাতে বলবো যে রাস্তা নয় যেন পুকুরে পরিণত, রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে, সেই ছবিটা দেখানোর জন্য রাস্তা আমি আমার দেখাতে বলবো যে রাস্তার ছবিটা, মূলত রাস্তাটার কি দশা, রাস্তাটার কি দশা, রাস্তা না পুকুর সেটা মূলত বোঝা যাচ্ছে না। তবে তবে এই যে রাস্তার চিত্রটা এমন ভয়াল এবং ভয়ঙ্কর যে একটি গাড়ি আসছে তাও কিন্তু তাকে ছেলে নিয়ে আসতে হচ্ছে, এবং মূলত এই ছবি মূলত জন্যই মূলত তারা এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এই যে রাস্তা, রাস্তা নয়, এ যেন পুকুর বা নয়নজলিতে পরিণত হয়েছে, দেখে মনে হবে না যে এটা রাস্তা। সেই জন্যই নাকি স্থানীয় মানুষজন তারাই রাস্তা অবরোধ করেছে, কিন্তু এই রাস্তা অবরোধের জেরে সমস্যায় কিন্তু নিত্য যাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, লোকের হাত পা ভেঙে যাচ্ছে, তার জন্য এইসব রাস্তা পথ অবরোধ করা হয়েছে। প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, লোকের হাত পা ভেঙে যাচ্ছে, তার জন্য এইসব রাস্তা পথ অবরোধ করা হয়েছে। গাড়ি নিয়ে আমি টিপে যাই, মাদ্রাসা টিপে যাই, তা আমি এখান দিয়ে প্রায় যাই, ঠিক আছে, প্রতিদিনই যাই। তা রাস্তাটা বুঝতে পারিনি যে আমার তো জানা আছে যে কোথায় গাড্ডাটা আছে, ভাইয়া আছে, সীমানাটা ধরে একইভাবে যে এভাবে যাচ্ছিলাম যে গাড্ডাটা এদিকে নেই, বাবা ওর সাইডেও গাড্ডা আছে, বুঝতে পারিনি। সেরকম গাড্ডার মধ্যে পড়েছি, পড়ে ঠিকরে উঠে মানে আমার অটো থেকে পড়ে গিয়ে মাথাটা